রুচির দৈন্যতা ও অশ্লীলতার আগ্রাসনে বাংলা নাটকের গৌরবময় ঐতিহ্য হুমকিতে, এমন মত বিশিষ্টজনদের। সম্প্রচার নীতিমালা না থাকায় উন্মুক্ত প্ল্যাটফর্মগুলোতে বাড়ছে অশ্লীল দৃশ্য ধারণ, সংলাপ ও ভিউ বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা। সংকট নিরসনে পরিচালক, চিত্রগ্রাহক, অভিনয়শিল্পী, স্ক্রিপ্ট লেখক সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ তাদের। শিউলি শবনমের প্রতিবেদন। টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমের নাটকে অশ্লীলতা ও করণীয় শীর্ষক মুক্ত আলোচনার আয়োজন করে ডিরেক্টরস গিল্ড। এক্ষেত্রে পরিচালকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নাট্যজন মামুনুর রশিদ। তাগিদ দিয়েছেন গল্পকারদের গল্প বাছাইয়ের প্রতিও। ডিরেক্টররা কি সচেতন যে স্টোরিটা আমরা ঠিক করছি, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা কাস্ট করছি, সেই ক্ষেত্রে আমরা কি পারি, এগুলো কি করতে পারি বা করা উচিত? বাঙালি সংস্কৃতির চর্চা, লালন ও ধারণ না করার ফলে অশ্লীল নাটক তৈরি হচ্ছে। এক্ষেত্রে এগিয়ে ওটিটি প্ল্যাটফর্ম। ইরানের কোনো সিনেমা আমরা কি এভাবে দেখি? তারা কিন্তু তাদের সংস্কৃতির বাইরে যায় না। ইউটিউবের মাধ্যমে টাকা আয় নিয়ন্ত্রণ করা গেলে টেলিভিশন চ্যানেলগুলির পেশাদারিত্ব ফিরবে বলে মনে করছেন নাট্য সংশ্লিষ্টরা। অ্যাকমপ্লিশ অ্যাক্টর সে কোনো বাজে সংলাপ বলবে না, সে কোনো বাজে মানে সিকোয়েন্সে সে পারফর্ম করবে না। তারপরে আমরা কনফিউজড হই, দেখি যে খুব বাজে নামের নাটক, খুবই অশ্লীল টাইপের নাটকেও দুই একজন নাম করা অভিনয় শিল্পীও বা সিনিয়র শিল্পী অ্যাক্টিং করেন। অশ্লীলতা রোধে আড়াই বছর আগে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন কন্টেন্ট নীতিমালা হলেও এখনও বাস্তবায়ন হয়নি, এমন অভিযোগ ডিরেক্টরস গিল্ডের। সরকারের সাথে আমরা বসলাম এবং অন্যান্য সংগঠনও সম্পৃক্ত হলেন এবং ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি ছিল, তখন একটা নীতিমালাও করা হলো, খসড়া নীতিমালা করা হলো। সেই খসড়া নীতিমালার আজকে গত আড়াই বছরে কোন জায়গাটায় আছে, সেটা এক্সিকিউশন কেন হচ্ছে না আমি জানি না। আপনাদেরকেই এটা বন্ধ করতে হবে, সরকার যদি বন্ধ করতে যায় আমার মনে হয় এটা অনেক দেরি হয়ে যাবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।